আরে যখন বাজবে বিদায়ের বাঁশুরি ওগো ছাড়তে হবে এই সোনারে ঘর বাড়ি, যেদিন বাজবে বিদায় বাঁশুরি, যেদিন বাজবে বিদায়ের বাঁশুরি সেদিন ছাড়তে হবে এই সোনারে ঘর বাড়ি। আসবে সমন করবে বন্ধন, আসবে সমন তোমায় করবে বন্ধন, খাটবে না বা হাদুরি ওরে ছাড়তে হবে এই সোনারে ঘর বাড়ি। যেদিন আসবে বাঁচবে বিদায়ের বাঁশুরি, যেদিন বাঁধবে বিদায়ের বাঁশুরি সেদিন ছাড়তে হবে এই সুন্দরে ঘর বাড়ি। আমরা দুই চারটা গান গাই তাকে আমরা বাউল বলছি, আসলে কি বাউল গান গাইলে কি কাউকে বাউল? না 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 না, গাও একটি ধর্ম সম্প্রদায়, বাউল হলো আলাদা একটা ধর্মের লোক। বাউল শব্দের অর্থ হইল বাউ, থেকে বাউ মানে বাতাস, উল মানে সংগ্রহ করা, বাতাসের তত্ত্ব সংগ্রহ করে সেই পরম সত্তার আল্লাপাকের সন্ধান করা, যে ব্যক্তি করতে চায় তাকে বাউল বলে। তার থাকতে হবে বিশুদ্ধ, কোনো রকম তার লিপসা থাকবে না, কোনো রকম তার পিপাসা থাকবে না, কোনো রকম তার চাহিদা থাকবে না, আউল বাউল ভাব নিয়ে আসে থাকে না, সে থাকবে একমাত্র পরম সত্তার ধ্যানে এবং চিন্তা করবে, যে যাকে বলি আমরা পাশান ফাঁস, এই আমার দমটা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে কী বলি আসে, কী বলিয়া যায় রে, কামিল পিলে সঙ্গতরা খোঁজ করে নাও তারে, এই এই হলো গানের বাউলের অর্থ। এখন দেখতেছি বাউলরা এক হাতে গাঁজা টানে, আরও খাতে গান গায়, আরও খাতে মদ খায়। আমরা কি তাকে বাউল বলবো? এটা আমরা যারা বলে তারা বলতে পারে, আমরা এদেরকে বাউল বলি না। আর যে বাউল তো বলছি না, কিন্তু বাউল সম্রাট বানিয়ে দিচ্ছে কেউ কেউ। হ্যাঁ, সম্রাট একটা বাংলাদেশে কয়জন সম্রাট থাকে? বাউল বাউল সম্রাট লালন সাইজি যে সমস্ত গান করে গেছে সেই হিসাবে বাউল সম্রাট বললে এক লালন কি বলতে হবে, এরপরে কাউকে তো আর বড় বলাই যায় না। কিন্তু আমরা অহরহ সম্রাট দেখছি, কুষ্টিয়ায় দেখছি, সিলেটে দেখছি, চট্টগ্রামে দেখছি, সম্রাটের অভাব নাই। হ্যাঁ, আমাদের মানিকগঞ্জ কত কত বাউল সম্রাট হয়ে গেছে, তারপর নাম টাম কয়, আমি নাম বলতে চাই না, তার রাগ হইবে আমার উপরে। এগুলো কিন্তু বাউল সম্রাটের কথা হইল, একটা গানও তারা রচনা করে নাই, পরের নাম নিয়েতে আর বাউল সম্রাট হয়ে গেছে। বাউল যারা তারা কি আর এই মদ গাঁজা খায়, তারা কি মিথ্যা কথা কয়, তারা কি নারী নিয়ে ঘুটাচুরি করে? না, এরা মঞ্চে নারী পুরুষ একত্রিত হইয়া কীভাবে কী করতেছে তা না। সাইজি বলেছে বাউল, যাকে আমরা বাউল বলি, আসলে উনি তো সুফিবাদী একজন দরবেশ মানুষ, ওনাকে আমরা বাউলও বলি না, কিন্তু ওনার পন্থী যারা তারা বাউল। সেই সাইজি বলেছে একবার আমি সিনেমাটা করেছিলাম, সিনেমার মধ্যে মানিক সাইর অভিনয় করেছি, তখন আমি দেখেছি সাইজি দুধুষা নামে একজন ওনার ভক্ত ছিল, উনি গাঁজা খাইতেছে, সাইজি লালন সাইজি তাই দেখতে পাচ্ছে, একটু হঠাৎ করে দেখতে পেয়েই উনি শীতল সাইয়ের কাছে গিয়ে রাগ করতেছে, হে শীতল সাই, পরাণ সাই, এই লালনের আঁকড়া কি গাঁজার আড্ডা হয়ে গেল রে, উনি রাগ হয়ে গেছে। এই কথা বলে উনি যা চুপ করে ওনার আঁকড়ায় বসলো, আর ওই যে কয়েকজন মানুষের শুনে সে তাকে বাড়ি করে দিল, গেট আউট করে দিল, একেবারে তার সীমানার বাইরে করে দিল, এবং বাকি জীবনে উনি লালনের আঁকড়াই ঢুকছিল না। তাহলে বাউল হয়েই যে আমরা তার দু ভাই দিই এবং গাঁজা খাই, উনি একটা বিড়ি সিগারেট খায় নাই,